সন্দীপ ঠিক জায়গায় আক্রমণে আরেকবার টেলে সামনের দিকে বিপজ্জনক আনসুমান আক্রমণ ফিনিশ করতে পারে এবং গোল পিয়ারলেসের জন্য ইস্ট বেঙ্গল পিছিয়ে পড়েছে নিজেদের মাঠে স্কোরলাইন পাল্টে গেল আনসুমান আক্রমণ সাত নম্বর গোল ইস্ট বেঙ্গল শূন্য পিয়ারলেস এক অনবদ্য গোল ব্যক্তিগত দক্ষতায় কতটা নিজেকে তোলা যায় আনসুমান আক্রমণ সেটা করে দেখালেন বলটি নিয়ন্ত্রণে আসার পরে যেভাবে তিনি গোল করেছেন সেটি কিন্তু তারিফ করার মতো ভারী সুন্দরভাবে বলটিকে কন্ট্রোলে আনলেন দেখুন ডান পায়ে বলটিকে গতি বাড়ালেন তারপরে অন্যাসী গোলকিপারের পাদিক থেকে বলটাকে জালে জড়িয়ে দিলেন এবং বলটি তিনি পাস পেয়েছিলেন রহিম নবীর কাছ থেকে অনবদ্য একটা গোল করে পিয়ারলেস এগিয়ে গেল আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে এক শূন্য গোলে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে চার নম্বর গোলটা হয়ে গেল যার ফলে দীর্ঘায়িত হলো খেলার মেয়াদ আরো চার মিনিটের অভিনব তৈরি পিয়ারলেস একটা শেষ মরিয়া চেষ্টা করছে অদম্য মোহন বাগানো আক্রমণ প্রতি আক্রমণে এই মুহূর্তে খেলা জমে বিপজ্জনক হতে পারে বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে গোল করলেন সেই ক্রমা ঠিক সময় মতো কাজটি করেছেন একেবারে অন্তিম লগ্নে এসে পিয়ারলেস বাজিমাত করলো ঠিক সময় মতো বলটিকে পেয়ে গেছিলেন পৌঁছে গেছিলেন তারপরে তার ডান পায়ের শট চলে গেল গোলের মধ্যে পিয়ারলেস সমতা ফিরিয়ে আনলো আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দেখুন কিভাবে গোলটি হয়েছিল ক্রমা মোহনবাগানের প্রাক্তন ফুটবলারটি চমৎকার হিমশীতল মানসিকতা রেখে প্লেস করেছিলেন যে কারণে গোল পরিশোধ করে ফেললো পিয়ারলেস স্পোর্টস ক্লাব দীপঙ্করের বাড়ানো বল ছিল পা পায়ে চাপ করলেন দুজনের মাঝখান থেকে বেরিয়ে গেলেন তারপরে ডান পায়ের টোকায় বলটিকে জালে জ্বলিয়ে দিলেন আনসুমান থেকে লক্ষ্মীকান্ত মান্ডে সামনের দিকে থ্রু দেওয়ার চেষ্টা বিপজ্জনক হতে পারে ক্রমা তার কাছে বল এবং বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে ক্রমা গোল করে সমতা ফেরালেন পিয়ারলেস এবং আনসুমান ক্রমা এই মুহূর্তের পিয়ারলেস এর সমতা ফেরানোর পাশাপাশি নিজে টপ গোল স্কোরার হয়ে গেলেন প্রিমিয়ার ডিভিশন এ তে চারটে গোল এখন অবধি চার নম্বর গোলটি কিন্তু কেউ পায়নি দেখুন আক্রমণ চমৎকার ভাবে গোলরক্ষক সায়ন্তন পাইন গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন আউটসাইড করে একটু বাইরের দিকে সরে গেলেন ভালো ফিনিশ ভারী সুন্দর আউটসাইড দশটি করেছিলেন তারপরে নিয়ন্ত্রিত শট সোজাসুজি গোলে একজন ভালো স্ট্রাইকার তাকেই বলা হয় যখন সে বলটাকে ঠিক মতো সরিয়ে নিতে পারে এবং ঠান্ডা মাথায় পরের কাজটি করতে পারে তো যে খেলা হয়েছে একটু আগে যে আক্রমণটা জর্জ করেছিল এটা আমি বলবো সবচাইতে ভালো একটা আক্রমণ ছিল এক্ষেত্রে কিন্তু আবার গোল করে চলে গেলেন ওই ক্রমা আনসুমান ক্রমা এই জায়গায় আবারও অস্ট্রেলিয়ার অমিতের একটু বোঝা পড়ার সমস্যা এবং অফসাইড লাইন অফিসিয়াল পতাকা নামানো ছিল বিশ্বজিৎ ভট্টাচার্য আশ্বস্ত হবে যেভাবে তার দল লকার রুমে ফেরার আগে চমৎকারভাবে আনসুমান ক্রমা ফিরিয়ে দিলেন গোলটা দুজন স্টপারের মাঝখান থেকে বল চলে এসেছিল ভালো মতো দেখলেন গোলরক্ষক সায়ন্তনকে তারপরে তার মাথা টপকে বলটিকে জালে জড়িয়ে দিলেন অনবদ্য গোল খুব সুন্দর ফিনিশ বলতে হবে জস্টেলিগ্রা পিছিয়ে পড়ল 2-1 গোলে অফসাইডের জন্য কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল জস্টেলিগ্রাফের খেলোয়াড়েরা আসলে অফসাইড ট্র্যাপটা যখন তারা এবং গোলরক্ষক লাল আজকের অক্টোবর আগস্টের 20 তারিখ সিএফএল 28 না পারে নানাভাবে চাপ তৈরি করার চেষ্টায় সায়ন্ত তোমা প্রস্তুত পরপর দুটি গোল করেছেন তৃতীয় গোলটি কি করতে পারবেন মরসুমের প্রথম হ্যাট্রিক কি আমরা দেখতে পাবো লক্ষ্য রাখুন সাধারণ নিউজে রেফারির সংকেত প্রস্তুত ক্রমা শুরু করেছেন ক্রমা শট এবং বল চলে গেল গোলে প্রথম আজকে সেটা 28 ডান পায়ে ঠান্ডা মাথায় স্টেপ দিয়ে পুশ করলেন সায়ন্তন পায়ে তার গোল ছয়ে পৌঁছে গেল যেটা গত বছর তার মোহন বাগানে করে তিনি গোটা লিগে করেছিলেন স্কোর লাইন একে শুনে ডান পায়ে শট বল চলে গেল এক তিন গোলে পর পর তিনটি গোল করলেন ক্রমা 67 মিনিট খেলা অতিক্রান্ত
এবং তিনি হয়তো এবার মাঠের বাইরে চলে যেতে চাইবেন। এই জায়গায় এদিকে লক্ষ্মীকান্ত মান্ডি থেকে ক্রমা, আরেকটি গোল আসবে কি? ক্রমা 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 একক প্রয়াসে গোল, একক মুন্সিয়ানায় ভাস্বর হয়ে উঠলেন ক্রমা এবং এই মরশুমে তার অষ্টম গোলটি করে ফেলল, যার ফলে পিএলএস স্পোর্টস ক্লাব এগিয়ে গেল 2-0 গোলে। অনবদ্য গোল, ব্যক্তিগত দক্ষতায় নিজেকে কোন জায়গায় তুলে এনেছিলেন ক্রমা। যারা চোখ রেখেছেন সাউদার্ন নিউজে দেখুন, তিনজন চারজন খেলোয়াড়ের মাঝখান থেকে একটা টার্নিং এ তিনজনকে ফেলে দিলেন, তারপরে ডান পায়ের আউটস্টেপটাকে ব্যবহার করলেন, অনবদ্য একটা গোল এবং ডান পায়ের আউটস্টেপটা এত সুন্দর ভাবে রাখলেন, গোলরক্ষক শুভমের কিছুই করার ছিল না। আসলে দক্ষতার কাছে তিনি কিন্তু পরাস্ত হলেন, কিছু করার নেই। দুটি গোল হয়েছে আজকের ম্যাচে, দুটোই কিন্তু অরিজিৎ বাগুই, তীর্থঙ্কর, বুলপাস, ক্রমা আক্রমণে পিয়ারলেস, ক্রমা চেষ্টা করছে আক্রমণ শানাবার। এই মুহূর্তে একটা সুযোগ চলে এসেছে পিয়ারলেস করতে এবং সঙ্গে সঙ্গে বলটিকে পাঠ পিয়ারলেসের সামনের দিকে থ্রু বল একেবারে বাম প্রান্তে ক্রমা। আনসুমান আক্রমা 6-6টা গোল করে দ্বিতীয় টপ গোল স্কোরার, এখনো বলের নিয়ন্ত্রণে, ছোট একটা টোকা সামনের দিকে সেই ক্রমা একটু পেছনে এসে মনে মোহন বয়ন কতটা লাভবান হয় এই মুহূর্তে। অনিল কিষ্কু ব্যাক পাস হীরা মন্ডল, কিন্তু সে সেই বল চলে গেছে সেই অভিষেক আম্বেদকর ফ্রি কিক এর নির্দেশ, আমরা দেখে নেবো ঘটনাটি কি ঘটেছিল। কিংসলে তার ব্যালেন্স ফুট থেকে টেনে দিয়েছিলেন যখনই বলটি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আক্রমণ করার লক্ষ্যে বাদিক থেকে ক্রমা দলনায়ক পিয়ারলেস আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের অ্যান্টনি উল, সেখান থেকে ক্রমা কিন্তু আজকে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে মোহনবাগান জনতারা। আমরা রোজই দেখছি এই চিত্র ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান মাঠে, ফুটবলকে কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করছে। আমরা দেখে নেবো এক্ষেত্রে ক্রমার সাথে একটা বল দখলের লড়াই হয়েছিল, তবে আঘাত পেয়েছেন ক্রমা কিন্তু পারলেন, আসলে খুব ভালো ব্লক করে দিয়েছে পিয়ারলেসের খেলোয়াড়েরা পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। এক্ষেত্রে ক্রমা তার পাশে রয়েছে মেহতাব, সেখান হীরা মন্ডল বল বাড়িয়ে দিয়েছেন, ক্রমা আক্রমণে যাচ্ছে পিয়ারলেস স্পোর্টস ক্লাব, পিয়ারলেস কিন্তু গোল পরিশোধের জন্য চেষ্টা করছে, হীরা তারা এবং পজিটিভ ফুটবল খেলার চেষ্টা করেছে, পিছিয়ে পড়েও কোনো সময় হতদম হয়নি সে, কিন্তু তার সেই যে ছক, সেই ছক থেকে কোনো সময় বাইরে যায়নি ক্রমা আক্রমণে। শাহরুখ এবং দীপঙ্কর দুজনের কথাই বলছিলাম, ফের একবার আক্রমণের চেষ্টায় গতি সঞ্চার করছেন বাঁদিক থেকে আনসুমান আক্রমা, বলটিকে ডান দিকে ব্লক, প্রথমার্ধের খেলা অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে, নির্ধারিত সময়ের আর 5 মিনিট বাকি, আরও হয়তো 2-1 মিনিট অতিরিক্ত যোগ হবে। মোহামেডান স্পোর্টিং পিছিয়ে পড়েছে, আমরা দেখে নেব কিভাবে ক্রমা বেরিয়ে এসে ডান পায়ে শট নিয়েছিলেন কিন্তু নিশানা ঠিক ছিল না। চিরানোর মঞ্চ নতুন তারকার জন্ম দেয় কলকাতা ফুটবল লীগ, আজকের ম্যাচও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আনসুমান আক্রমা বাম প্রান্তিক আক্রমণের চেষ্টায়, আনসুমান আক্রমা বলটিকে ঘুরিয়ে দিয়েছেন সিং টরেট, বাজি আরমান, সেখান থেকে আবার বাঁদিকে ক্রমা ঢোকবার চেষ্টা করছে, পাশে রয়েছেন ল্যান্সিং টোরে, খুব ভালো কন্ট্রোল করতে পারেন ক্রমা, নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করেন। স্কয়ার পাস ফরওয়ার্ড বল, সুযোগ রয়েছে উলফ, ওখানে রয়েছে আনসুমান আক্রমা, শট নিয়েছেন সরাসরি গোলরক্ষক অরূপ দেবনাথের নিশ্চিত আশ্রয়, খুব ভালো একটা মুভমেন্ট হয়েছিল যেভাবে উলফ পাড়িয়ে দিয়েছিলেন ক্রমাকে লক্ষ্য করে, ক্রমা শটও নিয়েছিলেন কিন্তু ঠিক জায়গায় ছিলেন। কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছেন অ্যাজ আ কোচ, সুতরাং তার বুদ্ধিমত্তা কিন্তু এই ম্যাচে বাড়তি প্রভাব ফেলছে। বাম প্রান্তিক আক্রমণের চেষ্টায় আনসুমান আক্রমা, ক্রমা সামনে প্রসেনজিৎ, ব্যাকহিল করে ভারী গড়িয়ে চলেছে, মোহামেডান স্পোর্টিং পিছিয়ে রয়েছে, গোলশোধের লক্ষ্যে তারা চেষ্টা চালাচ্ছে মোহামেডান সমর্থকেরা, বাজি আরমানকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, সেকিনসেল এবেকা এবং ফিলিপ অ্যাডজা দুজনকে স্ট্রাইকিং জোনে এনে
লক্ষ্মীকান্ত মান্ডি ফরওয়ার্ড বল দৌড়াচ্ছেন ওখানে অ্যান্টনি উলফ বলটি পেয়ে গেছে অ্যান্টনি উলফ কাটব্যাক করেছেন দ্বিতীয় গোল কি আসবে সুযোগ এবং অনুপম্প সুযোগ তৈরি হয়ে গিয়েছিল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট আনসুমান আক্রমা নিজের কৃতিত্বে বলটিকে বার করেছিলেন দেখুন কিভাবে বলটিকে প্রেস করেছিলেন গোলে রাখতে পারলেন না গোল হয়ে যেতে পারত কাটিয়ে নিয়েছিলেন শেষ মুহূর্তে দীপেন্দু দুয়ারিকে কিন্তু অরূপ দেবনাথকে পরাস্ত করতে পারলেন না কোন খুব অভিজ্ঞ ফুটবলার মোহন বাংলার হয়ে সন্তুষ্ট হয়ে খেলেছেন আক্রমণে আনসুমান আক্রমা আক্রমণে নড়ি বলটি পাননি ক্ষমা মাঠেকে রুটিন সেন্টার গোল করতে পারে কিন্তু এর উপর দলরাজের হেড খুব একটা চাপে ফেলতে পারছে না কিন্তু জাস্টলিকার ঠান্ডা মাথায় ম্যাচ পরিচালনা করেন ক্রোমা বলটি নিয়ে যখন যাওয়ার চেষ্টা করছিলেন তখন তাকে ফাউল করে ফেলেছে এক্ষেত্রে রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন দীপঙ্কর আক্রমণে যাওয়ার চেষ্টা ও ভারী সুন্দর ডিফেন্স সেখান থেকে ক্রোমা বিয়ালেসের আক্রমণ ডান পায়ে শট বল বাইরে খুব পুর ফিনিশিং বলতে হবে নরওয়ের শেষটা 2016 সন্তোষ সমিতি এত ভালো নজর কেড়েছিলেন সাপ শুটের বল হলো তাকে রাজীব সেরকম ভাবে সন্দীপকে কিন্তু কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে ক্রোমা গোল ফিনিশ করা উচিত ডান পায়ে শট সায়ন্তন ক্রোমা নিশ্চিত হ্যাট্রিকটা কিন্তু ছেড়ে এলেন বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে এত ভালো একটা আক্রমণ এটা একটা দারুণ আক্রমণ ছিল শট ছিল উল্টে সেখান থেকে চাপ বাড়াচ্ছে টালিগঞ্জ পাল্টা আক্রমণে অনিল কিস্কু থেকে ক্রোমা নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা পাশে কাটতে ক্রোমা পেছন থেকে পাস খেলে নিয়ে আক্রমণে যাওয়ার ওয়াল খেলবে অ্যান্টনি উলফের সাথে কিন্তু তাকে ভারী সুন্দরভাবে বাধা দিচ্ছে দূর থেকে শট প্রশংসা করবো টান একটা প্রসারিত করেছিল তারপরে টান নিয়ে শট নেবার চেষ্টা করেছিলেন অ্যান্টনি ওল্ড ঠিক জায়গায় ছিলেন কিন্তু বল খেলতে হবে লিগের উপরের দিকে থাকতে হলে সুতরাং লিগ রীতিমতো জমে উঠেছে কমা সামনের দিকে থ্রু বল অ্যান্টনি উল কিন্তু ঠিক সময় গোল রক্ষক এই মুহূর্তে এবার গোল হতে পারে ক্রোমার প্রয়াস কিন্তু ব্যর্থ করে দিলেন শুভ অনবরত একটা আক্রমণ ছিল দারুণ ভাবে বলটাকে কিন্তু সেকেন্ড পোস্টের দিকে রাখার চেষ্টা করেছে দেখুন কিভাবে গতি বাড়িয়েছেন ক্রোমা এবার ডান পায়ের আউটস্টেপ দিয়ে বলটিকে সেকেন্ড পোস্টের দিকে তুলে দিতে চেয়েছিলেন আর গোল রক্ষক ঠিক জায়গায় করেছে কিন্তু টার্নিং এবং সামনের দিকে থ্রু বল একাত্তে কোমা দেখা যাক কি করেন উনি কিন্তু খুব 1:1 খুব ভালো করেন একাত্তে ডান পায়ে বল নিয়ে ফ্লিক করার চেষ্টা করেছিলেন আজ এটা করতে চাইছেন হচ্ছে না বিমল ঘোষ উঠে দাঁড়িয়ে তার খেলোয়াড়দের কিছু বলতে চাইছেন দেখুন কোমা করেছিল কি ডান পায়ের আউটস্টেপ দিয়ে বলটিকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল একদম তলায় পড়ে গেছিল কিন্তু পাস গুলো ঠিক জায়গায় রাখতে পারছে না বাবুন ফের একবার সুবান আক্রমা ফ্রি কিকটি আদায় করে নিয়েছে ফ্রি কিক আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল বলটি নিয়ে যাওয়ার যখন চেষ্টা করছিল ক্রোমা তখন কিন্তু মনতোষ চাকলাদার তাকে দলে এসেছে ফরওয়ার্ড বল খেলার চেষ্টা আনসুবান আক্রমা ক্রোমার পায় বল শট কি নেবেন তিনি